খুব সিম্পলি বুঝাই, এতটুকু বোঝেন। আপনার বাসায় 10 লাখ টাকা আছে, কাগজের টাকা, আর আপনার বাসায় 10 ভরি সোনা আছে। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন যে সমস্ত সেন্ট্রাল ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে, কলাপস, ওই যে শেয়ার বাজারের মতো, জানেন না কি হয়েছে। এখন বলেন ওই 10 লাখ কাগজের টাকার কি দাম আছে? কোনো দাম নাই, কিন্তু আপনার ওই সোনার দাম আছে। এটা হচ্ছে ইন্ট্রেন্সিক ভ্যালু, টাকার ভ্যালু টাকার মধ্যেই। আমি ওইদিকে গেলে সময় পাবো না, শুধু এতটুকু বলছি সুদের ফলে এবং এই IMF এর মনিটরিং, এই ইকোনমিক সিস্টেমের কারণে পুরো বিশ্ব সামনেই ইহুদিদের দাসে পরিণত হবে, কেউ কিছুই করতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না। কারণ এখন অনেক দেরি হয়ে গেছে, আপনাদের এগুলো হেদায়তের বাণী শোনানোর কথা যাদের ছিল তারা হালুয়া খাচ্ছিল, আর অভ্যন্তরীণ এই যে দলাদলি ফেরকাবাজি এগুলোতে ব্যস্ত ছিল, পপকর্ন নিয়ে ঝগড়া করছিল। এখন অনেক দেরি হয়ে গেছে, কিছু করার নাই। এই সাইনগুলো যখন দেখবেন সমাজের বেশিরভাগ মানুষ সুখর, তখন ধরে নেবেন কিয়ামত কাছে। যখন দেখবেন সমাজের ম্যাক্সিমাম মানুষ মাদকের সাথে সম্পৃক্ত, ধরে নেবেন সময় নাই। রাসূল আরো বলেছেন যখন দেখবেন আমার অবদারকে খেয়ানতকারী বলা হচ্ছে, খেয়ানতকারীকে আমার অবদার বলা হচ্ছে। যখন দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত খালি জালেমের জয় জয়কার, তখন বুঝবেন সময় নাই। যখন দেখবেন যে মেয়েরা ছেলেদের জায়গা দখল করছে আর ছেলেরা মেয়েদের জায়গা দখল করছে, তখন বুঝবেন সময় নাই। যখন দেখবেন সমাজে মেয়েদের সংখ্যা বাড়ছে আর বাড়ছে আর ছেলেদের সংখ্যা কমছে, যখন দেখবেন সমাজে আলেম ওলামার সংখ্যা কমে যাচ্ছে, নাই উঠে যাচ্ছে, আর জাহেল যারা তারা বড় বড় জায়গা দখল করছে আর মানুষ ওদেরকে অনুসরণ করছে, এর ফলে তারা বিভ্রান্ত হচ্ছে, তখন বুঝে নেবেন সময় কম। যখন দেখবেন সমাজে হত্যা আর রাহাজানি, হারাজ, এক কথায় হারাজ মানে রক্তপাত, খুন খারাপি, পৃথিবীর যে কোনো কান্ট্রির দিকে তাকান, হোক সেটা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইয়েমেন, লিবিয়া, সিরিয়া, ইউনাইটেড স্টেট, রাশিয়া, সমস্ত কান্ট্রির একটাই সমস্যা, সেটা হচ্ছে এখন রক্তপাত, হারাজ। আর এই কথাটাই কিন্তু ফেরেশতারা বলেছিল আল্লাহকে, আপনি কি এমন কোনো সম্প্রদায়কে পৃথিবীতে পাঠাবেন যারা রক্তপাত ঘটাবে, তাই না? আমরা এখন পৃথিবীতে কী করছি? ফাসাদ সৃষ্টি করছি, রক্তপাত ঘটাচ্ছি, এটাই ফেরেশতারা বলেছেন। এগুলো কি আমাদের বড় বড় সাইন। আরও যখন দেখবেন প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ কথাটার সাথে আমি একমত না, আল্লাহর গজব আমি বলি, কারণ প্রাকৃতিক প্রকৃতির সংজ্ঞার সাথে আমি একমত না। এদের যদি টয়লেট লাগে, পশ্চিমা সভ্যতারা শিখাইছে টয়লেট লাগলেও বলে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেছে, এটা আবার কেমন ডাক, প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলাম, কথা শোনেন নাই? তাহলে প্রকৃতির কি, প্রকৃতির সংজ্ঞা কি? প্রাকৃতিক দুর্যোগ না, আল্লাহর গজব। প্রকৃতি নিজে কিছু করতে পারে না, আল্লাহ যতক্ষণ না হুকুম হয়, এটা ইসলাম। প্রাকৃতিক দুর্যোগ না, আল্লাহর গজব বাড়তে থাকবে, ভূমিধ্বস, বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, সময় সংক্ষিপ্ত হয়ে আসবে। টাইম কোন দিক দিয়ে চলে যাবে আপনি বুঝতে পারবেন, সময় সংক্ষিপ্ত হয়ে আসবে। মানুষ রাতকে দিন করবে, দিনকে রাত করবে। আজকে দেখেন রাতের বেলা আমাদের চালচলন দিনের মতো, আর দিনের বেলা চালচলন রাতের মতো, দিনের বেলা ঘুমায় রাতের বেলা মানুষ কাজ করে, পুরুষেরা নারীর পোশাক করছে, নারীরা পুরুষের পোশাক করছে, সব কি আমাদের সিম্পটম, এরকম অসংখ্য সিম্পটম আছে, আমি বললে সময় পাবো না। শুধু এতটুকু বলছি কেয়ামতের বা শেষ জামানার যতগুলো আলামত কোরআন এবং হাদিসে আছে তার 95% আমরা আজকে চোখে দেখতে পাই, অন্তত আমি বুঝতে পারি। 95টা আলামত প্রতি 100টা আমি দেখতে পাচ্ছি, কোন 5টা দেখতে পাচ্ছি না, যে 5টা আলামতের খুব র, যেটা হতে সত্য দেখা যাবে, সেগুলো কি? সেগুলো আমি 2টা হাদিস বলে আমি আমার আজকের টপিকটার কনক্লুশনে আসব। এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 6টা আলামত যতক্ষণ পর্যন্ত না দেখছ ততক্ষণ কিয়ামত হচ্ছে না, ঠিক আছে? 1 নম্বর হচ্ছে আমার মৃত্যু, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু, আমরা কি দেখেছি এটা হয়ে গেছে না, এটা হয়ে গেছে ওভার। 2 নম্বর হচ্ছে বাইতুল মাকদাস বিজয়, ফিলিস্তিন বিজয়, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে বাইতুল মাকদাস বিজয় হয়েছে, এটাও হয়ে গেছে। 3 নম্বর দেখবে সম্পদের প্রাচুর্য, আরব বিশ্বে সম্পদের প্রাচুর্য ঘটবে, আজকে কি দেখতে পারেন? যাদের একসময় কোনো টাকা পয়সা ছিল না, এরা আজকে তেল বিক্রি করে খাচ্ছে, আর এদিকে মুসলিমরা মায়ের খায়, ওরা টাকা পাঠায়,
কালকে ইসরায়েল ঘোষণা দিয়েছে, কালকের খবরটা দেখবেন, বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছে আগামী কয়েক বছরের মধ্যে আমরা জর্ডান দখল করব আর পুরো ফিলিস্তিনি দখল করে ফেলব। কালকে বলেছে কথাটা। আর ফিলিস্তিনের মানুষ বলছে যে ঘোষণা যখন সে দিয়েছে এটা সে করেই ছাড়বে, কারণ আমাদের আরব বিশ্বের নেতারা চুপ করে বসে হালুয়া খাবে, কিছুই করবে না তারা। দে উইল ডু অ্যাবসলিউটলি নাথিং, তারা কিছুই করবে না, তারা তাদেরকে বাঁচাতে সামনে যাবে না, কারণ এরাই ইসরায়েলকে প্রমোট করেছে। আজকে নাহলে তারা এই পর্যায়ে আসতে পারতো না। তো বাইতুল মাকদাস বিজয় হবে এবং মুসলিমদের সম্পদ বৃদ্ধি পাবে। আর কি হবে? চার নম্বর হচ্ছে যে জাকাত নেয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না, জাকাত নেয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না। পাঁচ নম্বরটা কি? পাঁচ নম্বরটা হচ্ছে যে মুসলিমদের সাথে বনি আসফার মানে ইউরোপিয়ানদের, মুসলিমদের সাথে ইউরোপিয়ানদের সন্ধি চুক্তি হবে। এটা পাঁচ। এটা কিন্তু এখন আছে, এই বর্তমান বিশ্বের অবস্থায় মুসলিমরা ইউরোপিয়ানদের সাথে চুক্তিবদ্ধ আছে, কিছু কিছু মুসলিম কান্ট্রি তাদের সাথে চুক্তিবদ্ধ আছে। আর ৬ নম্বরটাই সবচেয়ে ভয়াবহ, এটাই বলতে চাচ্ছিলাম। ৬ নম্বরটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অতি সত্বর তারা চুক্তি ভঙ্গ করবে। কারা? ওই যে রোমকরা অর্থাৎ বনি আসফার। অতি সত্বর তারা চুক্তি ভঙ্গ করবে এবং ৮০টা পতাকা নিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এটা আমার কথা না, রাসূল বলেছেন। ৮০টা পতাকা মানে ৮০টা দেশ ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদের সাথে যুদ্ধ করবে। এই সময়টা সামনে আসছে। এইটা একটা হাদিস যেটা আমি বলতে চেয়েছিলাম। আরেকটা হাদিস আমি বলতে চেয়েছি, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন মদিনার গুরুত্ব কমে যাবে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, যখন মদিনার গুরুত্ব কমে যাবে মানে মদিনা পৃথিবীর সেন্ট্রাল স্টেজের আলোচিত বিষয় নয়, তখন জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে। আজকে সারা বিশ্বের আলোচনা কেন্দ্রবিন্দু হচ্ছে জেরুজালেম, বাইতুল মসজিদুল আকসা, প্যালেস্টাইন, এটাই হচ্ছে সারা বিশ্বের আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু। যখন এই অবস্থা হবে তখন কি হবে? তখনই শুরু হবে মালহামা। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন আবু দাউদের হাদিস, তখনই শুরু হবে মালহামা। মালহামা সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হলো, তিনি বললেন মালহামা হচ্ছে এমন যুদ্ধ যে যুদ্ধে প্রতি ১০০ জন মানুষের মধ্যে ৯৯টা মানুষ মারা যাবে, প্রতি ১০০ জনে ৯৯টা মানুষ মারা যাবে। তিনি বলেছেন মালহামা শব্দের অর্থ হচ্ছে গায়ের গোশত খসে পড়ে যাওয়া। এ থেকে বোঝা যায় এটা কনভেনশনাল কোনো যুদ্ধ হবে না, ঢাল তলোয়ার বা বন্দুকের কোনো যুদ্ধ হবে না, এটা হবে একটা নিউক্লিয়ার ওয়ার, পারমাণবিক যুদ্ধ। আপনারা বুঝতে পারেন সহজেই, পারমাণবিক একটা বোমা পড়লে মানুষের গা থেকে গোশত সব খুলে খুলে পড়ে যাবে এবং ১০০ জনের মধ্যে ৯৯টা মানুষই মারা যাবে। এই মালহামার কথা রাসূল বলেছেন, যেটা সামনে আসছে। কখন আসবে? যখন মদিনার গুরুত্ব কমে যাবে, জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে। মালহামার পরে কি হবে? তিনি বলেছেন মালহামার পরে মুসলিমরা কনস্টান্টিনোপল বিজয় করবে। কনস্টান্টিনোপল মানে হচ্ছে তুরস্কের ইস্তাম্বুল, এটা মুসলিমরা বিজয় করবে। আর এই মালহামায় নেতৃত্ব কারা দিবে? এই মালহামার নেতৃত্ব দিবে ইমামুল মাহদি। ইমামুল মাহদি যিনি সামনে আসছেন, তিনি এই মালহামায় মুসলিমদের নেতৃত্ব দিবেন যখন ৮০টা ফ্ল্যাগ একত্রিত হয়ে মুসলিমদের এগেনস্টে যুদ্ধ করবে। আজকের টপিক ইমামুল মাহদি নয়, নাহলে আমি আরও অনেক কথা বলতাম। এই কনস্টান্টিনোপল বিজয়ের পরে কি হবে? রাসূল বলছেন এরপরেই বের হবে দাজ্জাল। এই বিজয়ের পরেই দাজ্জাল একজন ইহুদি যুবকের বেশে বের হবে এবং সে জেরুজালেম থেকে এই বিশ্ব শাসন করবে আর ইহুদিরা তার অনুসরণ করবে। আজকে ইহুদিরা তাদের তাওরাতের মধ্যে লেখা আছে তাদের একজন মাসিহ আসছেন এবং তারা এই দাজ্জালকে মনে করে এই হচ্ছে ওদের মাসিহ এবং এর জন্য সমস্ত প্রস্তুতি তারা গ্রহণ করে ফেলেছে অলরেডি। যারা চোখ কান খোলা রাখেন, দুই চোখ দিয়ে দেখেন, তারা জানেন। এটা হচ্ছে সামনের অবস্থা। দাজ্জাল কতদিন পৃথিবীতে থাকবে? রাসূল বলেছেন তার প্রথম দিনটা হবে ১ বছরের সমান, তার দ্বিতীয় দিনটা হবে ১ মাসের সমান, তার ত৩য় দিনটা হবে ১ সপ্তাহের সমান, বাকি ৩৭টা দিন তোমাদের দিনের মতো হবে। অর্থাৎ দাজ্জাল ৩৭ দিন পৃথিবী শাসন করবে এবং তার অনুসরণ করবে ইহুদিরা। ইহুদিরা মনে করবে এই হচ্ছে আমাদের মাসিহ, কারণ ওদের তাওরাতে লেখা আছে যে ওদের জন্য একজন মাসিহ আসছেন, যে মাসিহ আসলে ওরা বিশ্ব শাসন করবে, এই জন্য ইহুদিরা এত খুশি হবে। ওদের তাওরাতে লেখা আছে, ওদের তাওরাতে আরও লেখা আছে
যে ইহুদিদের জন্যই হচ্ছে ফিলিস্তিন এবং এই হোলি ল্যান্ডের মালিক তারা। এ কারণেই দেখবেন তারা নীল নদ থেকে ইউফ্রেটিস পর্যন্ত অর্থাৎ ইরাক থেকে নিয়ে মিশর পর্যন্ত পুরো জায়গাটাই ইসরায়েল সামনে দখল করে নিল। কোনো মুসলিম কান্ট্রি এটা ঠেকাতে পারবে না, কারণ মুসলিমরা হালুয়া খাচ্ছে। এরা জাস্ট হালুয়া খাওয়া আর কিছুই না, আমার কাছে এরা ভোগ বিলাসে ব্যস্ত আছে। ওদের তাওরাতে লেখা আছে, ওল্ড টেস্টামেন্ট পড়ে দেখবেন, ওদের তাওরাতে লেখা আছে যে ইসরায়েলের জন্য এই পুরো হোলি ল্যান্ড, জর্ডান, প্যালেস্টাইন, এদিকে মিশরের সানাই উপত্যকা, ইরাকে ইউফ্রেটিস নদী, এই পুরো জায়গাটার মালিক হচ্ছে ইসরায়েল। এটা ওদের ধর্মগ্রন্থে লেখা আছে, এই জন্যই তারা ইসরায়েল এত নাশকতা চালাচ্ছে ফিলিস্তিনিদের উপরে। অন্য কোনো কারণ নাই এখানে, পুরো কারণটাই ধর্মীয় কারণ। আর বিশ্বকে দেখাচ্ছে আমরা নিরীহ মানুষ, মুসলিমরা সন্ত্রাসী, ওরা আমাদেরকে আক্রমণ করছে, বিধায় আমরা ডিফেন্স করছি। এটা হচ্ছে দিনকে রাত, রাতকে দিন। ওই যে দাজ্জালের ডান হাতে জান্নাত মানেই হচ্ছে জাহান্নাম, আর বাম হাতে জাহান্নাম মানেই হলো জান্নাত, মানে যা দেখবেন সেটা সত্য না, মিডিয়া আপনাকে যা বলবে সেটা ভুল, ভুয়া কথা, বোগাস। এই ইসরায়েলের ইহুদিরাই দাজ্জাল অনুসরণ করবে, তবে এটাই হিস্ট্রির শেষ নয়। ইসরায়েল মনে করে এটাই হচ্ছে ইতিহাসের শেষ, দাজ্জাল আসবে আমরা ওর অনুসরণ করব, সারা বিশ্ব আমরা রুল করব। আর সারা বিশ্ব শাসন করতে হলে যা করা দরকার, সারা বিশ্বের মানুষদেরকে দাসে পরিণত করা দরকার। এটা অর্থনীতি দিয়ে তারা অলরেডি করে ফেলছে, পুরো বিশ্বের মানুষ আজকে ইসরায়েলের কাছে অর্থনৈতিকভাবে দাসত্বে বন্দী। ইভেন তাদের আদর্শ, তাদের পলিটিক্স সব কিছু দিয়েই সারা বিশ্ব চলছে। যারা চোখ কান খোলা রাখেন, ভালো করে অ্যানালাইসিস করে দেখবেন, পুরো বিশ্ব আজকে শাসন করছে ইসরায়েল, আমেরিকা না। আমেরিকার পিছনে সমস্ত ফুয়েল ঢালে ইসরায়েল। একটা সময় ছিল যখন ব্রিটেন এই বিশ্ব শাসন করত, ওকে রিপ্লেস করে আসলো আমেরিকা, আর আজকে আমেরিকাকে রিপ্লেস করে আসছে ইসরায়েল। আর মুসলিমরা কী করছে? ওই যে ইটিং হালুয়া, শ্যামাই অ্যান্ড রুটি, নাথিং। এটা কেন হচ্ছে? কারণ ওদের তাওরাতে লেখা আছে এই ভবিষ্যৎবাণী, দ্যাট ইজ ওয়াই তারা এই কাজ করছে। তারা মনে করে এটাই হচ্ছে ইতিহাসের শেষ, কিন্তু না, কিন্তু না। সুসংবাদ, বুশরা লাকুম, এই উম্মার জন্য সুসংবাদ, যখন ইমামুল মাহদী কনস্টান্টিনোপল জয় করবেন, তারপরে কি হবে? দাজ্জাল ইমামুল মাহদী এবং তার আসহাব সঙ্গী সাথীদেরকে ঘিরে ফেলবেন। কোথায় ঘিরে ফেলবেন? সিরিয়ার দামেশকে ঘিরে ফেলবেন। এবং এটা একটু বোঝার চেষ্টা করেন, ঠিক ওই রকম ফেরাউন যেমন বনি ইসরায়েলকে লোহিত সাগরে ঘিরে ফেলছিল, ঠিক ওই রকম সামনে সাগর, পিছনে ফেরাউন, আর মাঝখানে বনি ইসরায়েল। আর বনি ইসরায়েল বললো যে আজকে আমরা ধরা পড়ে গেছি, এই মুসার অনুসরণ করেই আমরা বিপদে পড়ে গেলাম। তখন মুসা আলাইহিস সালাম কী করেছিলেন? লাঠি জুড়ে মারছিলেন, সাগর দ্বিখণ্ডিত হয়ে গেল। ঠিক একই হিস্ট্রি আবার রিপিট হতে চলেছে। যখন ওই ইহুদিরা মনে করবে দাজ্জাল তাদের মাঝে উপস্থিত থাকবে এবং তারা মনে করবে যে মুসলিমদেরকে ঘিরে ফেলছি আজকে আমরা এই দামেশকে, ইমাম মাহদি সবাইকে একদম শেষ করে ফেলবো, ঠিক তখনই আল্লাহ পাক হিস্ট্রি আবার রিপিট করবেন। তখনই আসমান থেকে নেমে আসবেন ঈসা ইবনে মারিয়াম এবং তিনি এসে বলবেন দরজা খুলে দাও। ঈসা আলাইহিস সালামকে দেখার সাথে সাথেই দাজ্জাল তাকে দেখে পালানো শুরু করবে এবং ঈসা আলাইহিস সালামের হাতেই দাজ্জাল নিহত হবে। এই হাদিসটা আমাদের কাছে একজন মিউজিকের মতো শোনায়, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অবশ্যই তোমরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে এবং একটা পাথর পর্যন্ত বলে দিবে হে মুসলিম, ইন্না ওয়ারাইল ইয়াহুদ তাআলা ফাক্তুলু, নিশ্চয়ই আমার পিছনে একজন ইহুদি আছে, আসো তাকে হত্যা করে যাও, একটা পাথর পর্যন্ত এই কথা বলবে। ঈসা আলাইহিস সালাম এবং ইমামুল মাহদির নেতৃত্বে এই মুসলিম বিশ্বের এই যোদ্ধারা দাজ্জাল এবং তার অনুসারীদেরকে হত্যা করবে এবং তারও পরে আরও 40 বছর যাবৎ ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে বিশ্ব শাসন করবেন। পৃথিবীর আছে কান আছে এমন কোনো জায়গা বাকি থাকবে না যেখানে মুসলিমদের ইসলাম এবং কালিমা ঢুকে যাবে না ইনশাআল্লাহ। এবং প্রত্যেক সেই ঘর হোক, সেটা কাঁচা বাড়ি বা পাকা বাড়ি, ইসলামের করতলগত হবে, তারা বাধ্য হবে ইসলাম কবুল করতে, অথবা ইসলামের সৌন্দর্য দেখে তারা ইসলাম কবুল করবে, অথবা জিজিয়া দিয়ে তারা ইসলাম কবুল করবে। এই হলো ইতিহাস যেটা সামনে আসতে যাচ্ছে এবং তারও পরে গিয়ে মানুষ খারাপ হওয়া শুরু করবে, তাদের সামনেই কিয়ামত হবে, তার আগে নয়। ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমি সংক্ষিপ্ত করে আপনাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। এটা অনেক ডিটেইলস একটা টপিক, আপনারা যদি পড়াশোনা করেন আরও ভালো জানতে পারবেন। এখন আমার কয়েকটা কোশ্চেন, ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালকে হত্যা করবেন, তিনি যে সারা বিশ্ব শাসন করবেন, এই শাসনটা কি আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে হবে, আমাদের সেকুলার পদ্ধতিতে হবে,
তার একটা সংবিধান থাকবে মানব রচিত, তিনি কি ডলার দিয়ে কেনা বেচা করবেন, তিনি কি জাতিসংঘের সদস্য পদ নিতে যাবেন নাকি? এই প্রশ্নগুলো ছেড়ে দিলাম আপনাদের উপরে। ঈসা আলাইহিস সালাম যে 40 বছর দেশ শাসন করবেন, বিশ্ব শাসন করবেন, যেটা হাদিসে আসছে মানে রাসুল বলেছেন। আর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে কথা বলেছেন, এই কথা ইহুদি খ্রিস্টানদের কানেও বোমের মতো, যে মুহাম্মদ যেহেতু বলেছে সত্য হবেই হবে। এটা ঠেকানোর জন্যই তো এত প্রসেস, এটা ঠেকানোর জন্যই বাংকার তৈরি করছে মাটির নিচে লুকানোর জন্য। লাভ হবে না, কোনো লাভ হবে না, কারণ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবশ্যই সেই সেনাবাহিনী বাইতুল মাকদাস জয় করবে, কোনো সেনাবাহিনী তাদেরকে আটকাতে পারবে না। সুবহানাল্লাহ, অবশ্যই ওই মুসলিম সেনাবাহিনী বাইতুল মাকদাস বিজয় করবে, কোনো সেনাবাহিনীর ক্ষমতা থাকবে না ওদেরকে আটকানোর। আজকে খোরাসানের দিকে তাকিয়ে দেখেন, 18 বছর যাবত তারা আমেরিকাকে ডিফেন্ড করেছে, বাধ্য হয়ে তারা সৈন্য আজকে প্রত্যাহার করতে বাধ্য হচ্ছে। আজকে প্যালেস্টাইনের দিকে তাকিয়ে দেখেন, যার একটা পা নাই সে পর্যন্ত হুইল চেয়ারে এসে একটা একটা বাটুল দিয়ে ইসরায়েলকে প্রতিহত করছে, কি ইমান তাদের! আর আমরা এখানে বসে ওই যে কে কোথায় হাত বাঁধবো, কে কোথায় কী করবো, কার কোনটা দল, কার কোনটা সংগঠন, হ্যাঁ আসেন আমার দলে আসেন ফর্ম পূরণ করেন, নাইলে আপনি বাতিল আমি হব, এগুলোর মধ্যেই আছে। আমি কোনো পলিটিক্যাল দলের পক্ষ থেকে আসেনি আপনাদেরকে কথা বলতে, ইভেন কোনো ধর্মীয় দলের পক্ষ থেকেও আসেনি, আমি শুধু আপনাদের একজন মুসলিম ভাই, যে জ্ঞানটুকু আল্লাহ আমাকে দিয়েছেন আমি শুধু আপনাদের কাছে ডেলিভারি দিলাম। আমার প্রশ্ন হচ্ছে, ঈসা আলাইহিস সালাম কীভাবে বিশ্ব শাসন করবেন? যদি তিনি ইসলামিক পদ্ধতিতে বিশ্ব শাসন করেন, তাহলে আজকে আমরা যারা বিভিন্ন ক্ষমতায় আছি তাদের উচিত ওই আদর্শের সামনে আত্মসমর্পণ করে ইসলামিক পুরো পদ্ধতিতে দেশ সমাজ বিশ্ব শাসন করা, অথবা সে নিয়াত করা এবং প্রচেষ্টা চালানো। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন, অথবা যখন অন্যান্য কাফের ফাসেক জালেম মুশরিকরা ধ্বংস হবে তখন আমরাও ইনশাআল্লাহ ধ্বংস হয়ে যাব, এটা থেকে কেউ আমাদেরকে বাঁচাতে পারবে। এটা হচ্ছে হামজা রাদিয়াল্লাহু আনহুর বীরত্ব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়েছিলেন, এত খুশি হয়েছিলেন যে তার চাচার ইন্তেকাল অর্থাৎ উহুদের যুদ্ধে যখন তার চাচা শহীদ হন, তিনি অঝোর নয়নে চাচার জন্য কেঁদেছিলেন, তার খুবই আপনজন ছিলেন তিনি, একদম কলিজার টুকরা। এবার উমর রাদিয়াল্লাহু আনহু যখন জানলেন হামজা ইসলাম কবুল করেছে, তখন তিনি তার তরোয়ারি বের করে রাসূলকে হত্যা করতে যাচ্ছেন। দেখেন, চিন্তা করেন, উমর ইবনে খাত্তাব তরোয়ারি বের করে রাসূলকে হত্যা করতে যাচ্ছেন যে এই ব্যক্তির কারণেই সমাজে ফেতনা হচ্ছে, তাকেই হত্যা করে দেব, সব সমস্যা সমাধান। পথিমধ্যে যেতে 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 তিনি জানতে পারলেন তার বোন এবং ভগ্নিপতি ইসলাম কবুল করেছেন, তখন তিনি তাদেরকে হত্যা করার জন্য ছুটলেন। দরজার সামনে যখন দাঁড়িয়ে আছেন, ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাচ্ছে। কোন সূরা বলতে পারবেন কেউ? কোন সূরা? সূরা তহা, তহা মা আনজালা, তারপর কি, তহা মা আনজালনা ইলাইকা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমান আলা আল আরশি ইস্তাওয়া। এই যে সূরাটা এত চমৎকার লাগলো উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, তিনি ওই কোরআনের কপিটা পড়া শুরু করলেন। পড়তে 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 একসময় তার হৃদয়ের মধ্যে কোরআন তাসির করলো। কীভাবে তাসির করে? যখন মানুষ কোরআন বুঝে পড়ে, আমাদের মতো তোতা পাখি হিসেবে পড়লে কোরআন কখনোই তাসির করবে না। এই সূরা তহা তেলাওয়াত করতে করতে তার হৃদয়টা বিগলিত হলো, তিনি বললেন ইয়ামাগি লিমান ইয়াকুলু হাযা আল্লা ইউ আল্লা ইয়াবুদু মাআহু গায়রাহু। তিনি বললেন যে সত্তা এরকম কোরআন নাজিল করতে পারেন, মানুষের উচিত নয় তাকে ছাড়া অন্য কারো ইবাদত করা। তিনি বললেন যে খুজুনি ইলা রাসূলিল্লাহি ওয়া আসহাবি, আমাকে আমাকে রাসূল এবং তার সাহাবীদের কাছে নিয়ে চলো। আযহাবু ইলাইহি ওয়া আসলিমু, আমি সেখানে যাব এবং ইসলাম কবুল করব। এবার উমর রাদিয়াল্লাহু আনহু দরজায় নক করছেন দারুল আরকামে, আর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজা সবাই আছেন। দরজায় আস্তে করে একজন সাহাবী খুলে দেখলেন যে বাইরে উমর ইবনে খাত্তাব, ভয়ে দরজা বন্ধ করে দিলেন। উমর না জানি ভিতরে এসে আবার কি করে, তরোয়ারি নিয়ে আসে তার মধ্যে আবার। এই সময় হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন ইফতাহুল্লাহ, ওর জন্য দরজা খুলে দাও। ও ইউরিদুল্লাহু খায়রা ইয়াসলিম, যদি সে উত্তম কিছু নিয়ে আসে ইসলাম কবুল করবে। ও ইন কানা ইউরিদু গায়রা যালিক ইয়াকুনু কতলুহু আলাইনা হাইয়িনা, যদি সে অন্য কোনো খারাপ কোনো টেন্ডেন্সি নিয়ে এখানে আসে তাহলে আমরাই হত্যা করে ফেলে দেবো একেবারে। হামজা রাদিয়াল্লাহু আনহু কম না, দরজা খুলে দেওয়া হলো, তিনি আসলেন এবং অবনত চিত্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখেই বললেন ইয়া রাসূলুল্লাহ জিতুকে উমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি,
ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমানদার হয়ে এসেছি এবার তিনি ইসলাম কবুল করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে আত্মহারা হয়ে গেলেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা কি হকের উপরে নাই এই কোরআন কি হক না আল্লাহ কি একমাত্র হক ইলাহ নয় তাহলে কেন আমরা গোপনে দাওয়াতি কাজ করব আজকে থেকে আমরা প্রকাশ্যে দাওয়াতি কাজ করব এখন থেকে ইসলামের দাওয়াতি কাজ শুরু হলো প্রকাশ্যে একদম প্রকাশ্যে এই 10 এই 6 বছর নবুয়তের চতুর্থ বছর থেকে শুরু হলো প্রকাশ্য দাওয়া যখন প্রকাশ্য দাওয়া হলো তখন কি হবে স্বাভাবিক কাফের মুশরিকরা এগুলো সহ্য করতে পারছে না মুসলিমদের সংখ্যা দিন দিন বাড়তেই লাগলো আর তাদের উপরে নির্যাতন নিপীড়ন বাড়তে লাগলো মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর থাকলেন এই 13 বছরে এমন কোনো অত্যাচার নাই যেটা কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে করেননি এখানে মনে রাখার বিষয় হচ্ছে হামজা এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো বীর সাহাবী থাকা সত্ত্বেও মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশস্ত্র কোনো বিপ্লবের ডাক দেননি নো নেভার বরং অনেক সাহাবী এটা করতে চেয়েছিলেন কিন্তু তিনি তাদেরকে ধৈর্য ধরতে বলেছেন সবকিছুর উসওয়াতুল হাসানা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো ভাবে ইসলামের দাওয়াত এবং জিহাদ সম্ভব নয় করলে আপনি বিভ্রান্ত হবেন এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবীদেরকে পিটানো হয়েছে মেরে ফেলা হয়েছে তিনি বলেছেন ইসবির ইয়া আল ইয়াসির ইন্না মাউইদাকুমুল জান্নাহ হে আল ইয়াসির তোমরা ধৈর্য ধারণ করো কারণ তোমাদের জন্য অপেক্ষা করছে জান্নাত সাহাবীদের উপর নির্যাতনের মাত্রা বাড়তে থাকলো এক পর্যায়ে তিনি সাহাবীদেরকে আবিসিনিয়ায় হিজরত করতে বললেন আবিসিনিয়া কোনটা ইথিওপিয়া সেখানে দুই দুইবার হিজরত করা হয়েছে এবং সেখানে একজন রাজা ছিলেন সেই রাজার নাম হচ্ছে বাদশা নাজাশি বাদশা নাজাশি তিনি খ্রিস্টান ছিলেন তিনি মুসলিম ছিলেন না তিনি খ্রিস্টান ছিলেন তারপরেও তিনি একজন ভালো মনের মানুষ ছিলেন আজকের এই সো কল পশ্চিমা সভ্যতা কি এদের কাছে কিছু শিখবে না তিনি একজন খ্রিস্টান ছিলেন তারপরেও মুসলিমদেরকে সাপোর্ট করেছেন সহযোগিতা করেছেন আর আজকে সমস্ত আগ্রাসন মুসলিমদের উপরে খ্রিস্টানদের কাছ থেকে আসছে আর এরা দাবি করছে আমরা আজকে উন্নত সভ্যতা মানবতার কথা বলে মুক্তির কথা বলে প্রগতির কথা বলে আর সব মুসলিমদেরকে এরা বলে এরা সন্ত্রাসী এরা টেরোরিস্ট এরা মৌলবাদী আজকের এই বুশ টাইপের আর এই ট্রাম্প টাইপের খ্রিস্টান তারা ছিলেন না তারা ভালো খ্রিস্টান ছিলেন তারা ঈসা আলাইহিসসালামকে ফলো করতেন এই খ্রিস্টান তিনি মুসলিমদেরকে আশ্রয় দিলেন মুসলিম তার দেশে থাকলো দীর্ঘ 4-5 বছর কেউ ছিলেন 6-7 বছর কোনো সমস্যা হয়নি কাউকে তিনি কোনো টর্চার করেননি বরং রাসূল সাল্লাল্লাহু তার জন্য দোয়া করেছিলেন এবং তিনি শেষ পর্যন্ত ইসলাম কবুল করেছিলেন তার জানাজার নামাজ রাসূল করেছেন গায়েবানা জানাজা আজকের খ্রিস্টানদের মতো নয় তো এই আবিসিনে হিজরতের পরে রাসূল আরও একটা হিজরত করেছিলেন তায়েফে হিজরত তায়েফের লোকেরা রাসূলকে সহ্য করেনি গ্রহণ করেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢিল দিয়েছে পাথর মেরেছে রক্তাক্ত করেছে ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল জিবাল অর্থাৎ পাহাড় পর্বতের ফেরেশতা রাসূলকে এসে বলেছেন আপনি যদি হুকুম করেন তায়েফবাসীকে আমরা পিষে ফেলে দেব মানবতার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি সেটা চাই না বরং আমি চাই যে তাদের পরবর্তী বংশধর আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরীক করবে না তিনি তাদের জন্য বদদোয়া না করে উল্টা দোয়া করে দিলেন আর এই তায়েফ থেকেই বিখ্যাত সাহাবী চলে আসছেন তার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যিনি অসংখ্য হাদিসের রাবী দেখেন ওই দিন যদি রাসূল বদদোয়া করতেন তাহলে আজকে আমরা আবু হুরায়রাকে পেতাম না তিনি বদদোয়া করলেন না তিনি দোয়া করে দিলেন এভাবে একটা পর্যায়ে ইসলাম আস্তে আস্তে আরব কেন্দ্রিক ছড়িয়ে পড়তে লাগলো তারপর কি হলো তারপরে মদিনা থেকে কিছু যুবক স্পেশালি যুবকদের কথা বলছি মদিনা থেকে কিছু যুবক আসলো রসুলের কাছে এটা হচ্ছে নবুয়তের 11তম বর্ষে এই যুবকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শুনলেন যুবকদের হৃদয়টা অনেক উদার হয় তারা অনেক কিছু করতে পারে যেটা বয়স্করা করতে পারে না তাদের মধ্যে সৎ সাহস থাকে এই যুবকরা ছিলেন আনসারি যুবক এই 6 জন আনসারি যুবক ইসলাম কবুল করলেন এবং তারা ফিরে গিয়ে পরের বছর মদিনার 12 জন যুবককে নিয়ে আসলেন তারাও ইসলাম কবুল করলেন তার পরের বছর আসলো 75 জন সুবহানাল্লাহ 6, 12 তারপর 75 জন এই 75 জন যখন ইসলাম কবুল করলেন তখন মদিনায় রাসূল একটা শক্ত ঘাঁটি তৈরি করতে পারলেন এবং আল্লাহ পাক এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন
এবং মদিনার পলিটিক্যাল পাওয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে গেলেন। কারণ মদিনার সব মানুষ বেশিরভাগ মানুষ রাসূলকে রাষ্ট্রপতি হিসেবে মেনে নিলেন এবং তিনি সেখানকার ইসলামিক স্টেট কায়েম করলেন। এই মক্কা প্রথম ইসলামিক স্টেট ছিল না, প্রথম ইসলামিক স্টেট হচ্ছে মদিনা। এবং সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আইন ও বিধানগুলোকে বাস্তবায়ন করতে লাগলেন। আস্তে আস্তে দাওয়া ছড়িয়ে পড়তে লাগলো। এক পর্যায়ে মক্কার মুশরিকরা মদিনাকে আক্রমণ করার যখন চেষ্টা করে, এর ফলশ্রুতিতে বদরের যুদ্ধ হয়। এটা আক্রমণাত্মক যুদ্ধ ছিল না, ডিফেন্সিভ যুদ্ধ ছিল। বদরের যুদ্ধে মুসলিমরা জয়ী হলো, মুশরিকরা পরাজিত হলো। ঠিক তার পরের বছর আসলো উহুদের যুদ্ধ। এই যুদ্ধেও কিফফাউন কিরাম অর্থাৎ মুসলিমদের মধ্যে একটা বিপর্যয় সৃষ্টি হলো। তার পরের বছর হচ্ছে খন্দক। এভাবে একটার পর একটা যুদ্ধ চলতে থাকলো। আজকে এগুলোর কথা তো বলাই যায় না। তারা মনে করে ইসলাম খালি আধ্যাত্মিকত্ব দিয়ে প্রতিষ্ঠা হয়েছে। 100টা যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেছেন, ছোট বড় 100টা যুদ্ধ। এভাবে ইসলাম আস্তে আস্তে ছড়িয়ে পড়তে লাগলো এবং মদিনা থেকে ইসলামের দাওয়াত পররাষ্ট্র পর্যায়ে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশর, রোম, পারস্য বিভিন্ন দেশে ইসলামের দাওয়াত প্রচার করলেন। দাইরা আস্তে আস্তে ইসলামের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়লেন, মুসলিমদের সংখ্যা বাড়তে লাগলো। একটা সময় গিয়ে দেখা গেল যে মুসলিমদের সংখ্যা এত বেশি হয়ে গেছে যে বিনা যুদ্ধে আমরা মক্কা বিজয় করতে পারলাম। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিটেইলস আজকে বলতে পারলাম না, 23 বছর সংগ্রাম করে প্রতিটা দিন প্রতিটা রাত ইসলামের জন্য সংগ্রাম করে ইসলামকে প্রতিষ্ঠা করলেন, কায়েম করলেন। এবং রাসূলের ইন্তেকালের পরেও আবু বকর সিদ্দিক, উমর ইবনে খাত্তাব, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু তাদের খেলাফতের সময় ইসলাম অর্ধ বিশ্ব পর্যন্ত ছড়িয়ে গেল। আপনারা খেয়াল করে দেখেন, ওই আদম আলী ইসলাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য মানুষের আত্মত্যাগের ফলে ইসলাম আজকে বিশ্বে প্রতিষ্ঠিত হলো। এই হলো ইসলামের ইতিহাস। আর এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যত হেদায়েত দিয়ে গেছেন তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হেদায়েত হচ্ছে শেষ জামানার হেদায়েত। তিনি বলে গেছেন যে আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। তোমরা যখন কিছু আলামত দেখবা সমাজে ব্যাপক বিস্তৃতি লাভ করেছে, তখন তোমরা ধরে নিবা যে সময় একেবারেই নাই, তখন তোমরা প্রস্তুতি গ্রহণ করো মালহামা এর জন্য। আমাদের হাতে সময় আছে আজকে 20 মিনিট। আমি 20 মিনিটে আপনাদেরকে বলছি কি কি সাইন দেখলে আপনি বুঝতে পারবেন সময় আপনার হাতে একেবারেই নাই। মাইনর সাইনগুলো বলার সময় নাই, মেজর সাইনগুলো বলছি। যখন আপনি দেখবেন সমাজের মানুষ দিনকে পরোয়া করছে না, দিন দিন নিয়ে ওদের এত বেশি ফিকির নাই, দুনিয়াই তাদের রুজির একমাত্র পথ। দুনিয়া কীভাবে খাবো, কীভাবে পড়বো, চাকরি, ব্যবসা, পরিবার, এটাই প্রধান ফোকাস। তখন ধরে নেবেন মানুষের মাঝে দিন উঠে গেছে, মানুষ দুনিয়াদার হয়ে গেছে, সময় একেবারে শর্ট। যখন আপনি দেখবেন সমাজের মানুষ বড় বড় অট্টালিকা নির্মাণ করছে, যাদের কখনো টাকা পয়সা ছিল না, যারা খালি পায়ে নগ্ন পথে সমাজে ঘুরতো, এরা দেখবেন বড় বড় বিল্ডিং স্ট্রাকচার তৈরি করবে। রাসূল বলেছেন তখন ধরে নিবে কিয়ামত একেবারেই কাছে। যখন দেখবেন সমাজের 99% মানুষ সুদ খাবে, হয় খাবে, না হলে দিবে, না হলে সাক্ষী থাকবে, না হলে লিখবে, কোনো না কোনোভাবে সুদের সাথে সম্পৃক্ত থাকবে, তখন আপনি দেখবেন বুঝে নেবেন সময় নাই, একেবারেই শেষ। আর আমরা এটা খুব ভালো করেই জানি, এটা মায়ের সাথে জেনা করার মতো অপরাধ। আমি আগে অনেকদিন বলেছি এটা 36টা মেয়েকে ধর্ষণ করার সমান অপরাধ। সুদের 1 দিরহাম যে খাবে সে যেন 36টা মেয়েকে ধর্ষণ করবে। সুদ যে খাবে বা দিবে বা নিবে বা সাক্ষী থাকবে সে যেন তার মায়ের সাথে জেনা করবে। সুদের ট্রানজ্যাকশনের সাথে যে সম্পৃক্ততা থাকবে সে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা করবে। সব কোরআন এবং হাদিসে আছে। জানি না এই কথাগুলো আমাদের মিম্বরগুলোতে আলোচনা হয় কি না, কারণ এখন বিশ্বে, শুধু বাংলাদেশ না, বিশ্বের বিভিন্ন জায়গায় দাড়িওয়ালা টুপিওয়ালাও মানুষ পাওয়া যায় না যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সুদের সাথে সম্পৃক্ত নন। সবার কথা বলছি, শুধু দাড়ি টুপি রাখছে বলে পবিত্র তা নয়, আমি নিজেও সুদের সাথে সম্পৃক্ত, প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে। এটাই বাস্তবতা, এর বাইরে আপনি যেতে পারবেন না। আর পুরো ইকোনমিক সিস্টেমটা এমনভাবে সাজানো আপনি সুদ থেকে বের হতে চাইলেও পারবেন। আজকে ইকোনমি নিয়ে কথা আমি বলছি না, বলেই ডিটেলস বললাম না, আমি এটা নিয়ে 1 ঘন্টা কথা বলতে পারি। যে কথাগুলো শুনলে আপনাদের কাছে মনে হবে আকাশ পড়লো মাথার উপরে, কয়েকটা পয়েন্ট বলছি। যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে অতি সত্তর ব্যাংক অ্যাকাউন্টগুলো থাকবে না,
যাদের কাগজের টাকা আছে শীঘ্রই কাগজের টাকা এই বিশ্ব থেকে উঠে যাবে, তার জায়গায় সব ইলেকট্রনিক মানি আসবে। ইলেকট্রনিক মানি, যে টাকাটা আপনি দেখতেও পারবেন না ছুঁতেও পারবেন না, খালি জানবেন আপনার এত টাকা আছে। অতিসত্বর আমাদের মতো যে নিম্ন আয়ের কান্ট্রিগুলো আছে এগুলো সব দেউলিয়া হয়ে যাবে, সেন্ট্রাল ব্যাঙ্কগুলো সব কলাপস করবে। ডলার ডলার ডলারের অস্তিত্ব পৃথিবী থেকে উঠে যাবে। ওই জায়গায় ইসরায়েলের একটা ইকোনমিক সেকশন তৈরি হবে যেটা নিয়ন্ত্রণ করবে স্বয়ং ইহুদিরা, জায়নিস্ট্রা এবং ইসরায়েল, স্টেট অফ ইসরায়েল, অন্য কেউ নয়। ইকোনমি নিয়ে কথা বললে আমি অনেক কিছু বলতে পারতাম, আজকে সময় নাই, শুধু এতটুকু বলবো ইসলামিক অর্থ ব্যবস্থা থেকে সরে যাওয়ার ফলে সামনে মানুষের উপর এমন একটা সময় আসছে যে মানুষ দেউলিয়া হয়ে যাবে। দেউলি এক কথায়, যদি আপনার বুদ্ধিমান হন সোনা কিনে রাখেন, যদি বুদ্ধিমান হন জমি কিনে রাখেন, টাকা ব্যাংকে রাখার দরকার নেই। প্রতি সূত্র এগুলো কলাপস করবে, কারণ আল্লাহ বলেছেন সুদের শেষ পরিণাম হচ্ছে ধ্বংস। এই এই কলাপস কারা করাবে? এই কলাপস করাবে ইহুদিরা, কিছুই করতে পারবেন না। গলায় অলরেডি রশি লাগানো হয়ে গেছে, টান দেওয়া বাকি আছে, আর এখন অনেক দেরি হয়ে গেছে। আমি এগুলো বলেও কিছু হবে না, কারণ এতদিন ধরে আলেমওয়ালা সব হালুয়া খাইছে, ওলামায়ে কেরাম স্কলারস অফ ইসলাম এগুলো ছিল স্লিপিং, ঘুমান্ত, হালুয়া খাচ্ছিল ঘরে বসে। মানুষকে এগুলো কে বলবে? কেউ আজ পর্যন্ত বলেনি যে কাগজের টাকা হারাম, কাগজের টাকা আমি পকেটে নিয়ে ঘুরছি না হারাম, এর কোনো ইন্ট্রিনসিক ভ্যালু নাই। ইসলামের একটা কারেন্সি আছে, ইসলামিক কারেন্সি হচ্ছে গোল্ড দিনার্স, দিনার এবং সিলভার দিরহাম, যেটার কথা কোরআনে আছে, হাদিসে আছে। কেউ আপনাদেরকে বলেনি যে আসো আমরা দিনার এবং দিরহামে ফিরে যাই, কেউ বলেনি। আজকে আমি বলছি নতুন মনে হচ্ছে আপনার কাছে, কিন্তু এটা ইসলামের কারেন্সি। ইসলামের স্বর্ণযুগে এগুলোই ছিল আমাদের কারেন্সি, এই কাগজের টাকার কোনো ভ্যালু ছিল না।